إلى الحبيب خذوني إلى ضياء গুলো দেখবেন না, মাথায় টুপি লাগিয়েছো, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, আমামা আছে, কুব্বা আছে, জিকির করছো আল্লাহ পাক দেখবেন না, বলে ইয়ানজুরু কুলুবাকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে দেখবেন। একজন যুবক ছেলে হয়তো অনেক বেশি দাঁড়িয়ে রাখতে পারেনি, মাথায় ২৪ ঘন্টা টুপি দেয় না, কিন্তু ওই যুবকের অন্তরের মধ্যে হিংসা নেই, ওই যুবকের অন্তরে বিদ্বেষ নেই, ওই যুবক পরচর্চা করে না, ওই যুবক পরনিন্দা করে না। মোকাবিলাতে একজন আমিরুল আমিন, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, কাজ করি, জলসা করি, আর মনের মধ্যে হিংসায় ভরে যায়, ওই ছেলেটার এত পয়সা হয়ে যায়, ওই বক্তা এত টাকা নিয়ে নেয়, ওই বক্তার এত জলসা, আল্লাহর দরবারে এখানে কোনো মূল্য নেই। আমরা কোন শ্রেণীর মানুষ আমরা দেখিনি কি? আমরা আমাদের অন্তরে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে, আমাদের কিছু যায় আসেনি, আমার ভাইয়ের সম্মান বেড়ে যাচ্ছে, আমাদের কিছু যায় আসেনি, এরা না আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, আমার ভাইকে যদি পুলিশ নিয়ে যায়, আমার ভাইয়ের যদি ব্যবসা লস হয়ে যায়, খুব মনটা ঘুরতি, হ্যাঁ মুখে হচ্ছে আহা হা সত্যি ঠিক না ঠিক না, মনে মনে ঠিক হয়েছে, আল্লাহ বলছেন ওদের অন্তরে একটা বেমার আছে, আর ওই বেমারটা বাড়িয়ে দিব, আরো বেড়ে যাবে। তোমার বেমার হচ্ছে তোমার মনে হিংসা বিদ্বেষ, তুমি ওয়াজ শুনছো ওয়াজ শুনছো ওয়াজ শুনছো, এখান থেকে তুমি কিচ্ছু নিয়ে যাবে। সাহাবুকের সিদ্দিক কিছেন, ওমর ইবনুল খাত্তাবকে দেখুন, ইনসাফের দৃষ্টান্ত যাকে আল্লাহ পাক দিনের মধ্যে দিয়েছেন, ইনসাফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, আমার পরে যদি কোন নবী আসতো তাহলে আমার আল্লাহ ওমরকে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ, আনা খাতিমুন নবীন ওয়ালা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোন নবী নেই, কিন্তু যদি কেউ হতো সেটা ওমর, এই মানুষ সাইয়্যিদানা উমর ইবনে আল খাত্তাব বসে আছেন। হে যুবক, তুমি গ্রামের পঞ্চায়েত, গ্রামের মোড়ল, গ্রামের প্রধান, গ্রামের কি বলে মাতব্বর, তুমি গ্রামের মৌলানা, আল্লাহ তোমাকে গ্রামের পয়সা দিয়েছে, তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি তোমার প্রতিবেশীর হক দেখেছো, তুমি তোমার প্রতিবেশীর দায়িত্ব নিচ্ছ, তুমি ঘরে বসে আছো, তুমি তসবি পড়ছো, নামাজ পড়ছো, ঠিক আছে, তোমার পাশের ভাড়ে তোমার প্রতিবেশী খেতে পায়নি, সম্মান আছে, ইজ্জত আছে, লজ্জায় বলতে পারেনি ভাই পয়সা দাও, কিন্তু তুমি বুঝতে পারছো, এসে বলছে আর ভাই এক মাস কাজ নেই, কী কষ্ট জানিস, সে হয়তো তোমাকে বলেনি যে আমাকে কিছু সাহায্য করো, কিন্তু ওই কথাটা বলার মধ্যে সে আত্মসম্মান নিয়ে থাকে। এমন বহু মানুষ আছে যারা আত্মসম্মান নিয়ে থাকে, বলতে পারে না। আর তোমার দায়িত্ব কি? তোমার হিরো আমিরুল মোমেনিন ওমর ইবনে খাত্তাবকে দাও, হিরো বানাতে হবে, হিরো বানাও তোমার লিডারদেরকে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে তোমার হিরো বানাও, হিরো বানাতে গেলে উসমান বিন আফফানকে বানাও, হিরো বানাতে গেলে ওমর ইবনে খাত্তাবকে বানাও, হিরো বানাতে গেলে আলী ইবনে আবি তালিবকে বানাও, তোমার জীবন বদলে যাবে। তুমি হিরো বানাচ্ছ অমিতাভ বচ্চনকে, শাহরুখ খানকে, সচিন তেন্ডুলকারকে, মোহাম্মদ কাইফকে, মোহাম্মদ সামিকে, ফেসবুকে মোহাম্মদ সামিকে গাল দিচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমিও চারটা গাল দিচ্ছ, কে সামি, কে কাইফ, কে শাহরুখ খান, কে সালমান খান, কে আল্লাহর বান্দা, তার আমল আছে তার সাথে যাবে, আমার কি? তোমার মসজিদের ইমাম স্যারকে গাল দিচ্ছে, তোমার গায়ে নেই, সচিন কি বল মোহাম্মদ কাইফ সাইন স্বামীকে গাল দিচ্ছে, মুসলমানরা বলছে হুজুর একটা বিবৃতি দেন, ত্রিপুরায় মুসলমানদের মসজিদ পুড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, মোহাম্মদ সাইম স্বামীকে গাদ্দার বলে দিয়েছে, আমাদেরকে ফেসবুক আমাদেরকে ট্রোল করতে হবে, হ্যাঁ আমরা কত বড় মুসলমান বলুন তো,